আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। তো বেশ কিছুদিন আগে আমি আপনাদের মাঝে এই রুবেল ইনকাম করার সাইটটা শেয়ার করেছিলাম, এখান থেকে আমি রেগুলার পেমেন্ট নিচ্ছি। আজকে প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখাবো। এখানে আমার টোটাল ব্যালেন্স আছে 9.57 মানে 9.57 রুবেল আছে। এটা এক সেকেন্ডের মধ্যে ক্লিক দিলেই পেমেন্ট করে দিবে। আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো। এখানে দেখেন অটোমেটিক মাইনিং হচ্ছে এবং এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে, এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে যে মাইনিংটা হচ্ছে মাইনিং করে আপনি ইনকাম করতে পারবেন। তো এই মাইনিংটা আপনাকে প্রতি 24 ঘন্টা বা 2-1 দিন পর পরে সে কালেক্ট করে নিতে হবে। তো এখানে আমার টোটাল ব্যালেন্স কত 9.57। আপনাদেরকে একটু পেমেন্ট প্রুফটা দেখাই, আমি লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো। তো এখানে আমার কালেক্ট অপশন, এখানে কালেক্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। কালেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কালেক্ট হয়ে যাবে। আমি কালেক্ট এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে এটা কালেক্ট হয়ে যাবে। তো এখান থেকে কালেক্ট হয়ে মূল ব্যালেন্সে কিন্তু আমার চলে যাবে। এখানে দেখেন এই যে 10.98 মানে 10.98 রুবেল হয়ে গেলো। সাথে সাথে এখান থেকে ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে। আবার মাইনিং শুরু হয়েছে, আবার কালেক্ট করে নেবেন। প্রতিদিন আপনি এখান থেকে এসে এসে কালেক্ট করে নেবেন। তো এটা কীভাবে উড্রো দেবেন, উড্রোটা আমি একদম লাইভ দিয়ে দিচ্ছি। তার আগে আমি আমার পেয়ার অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে সেটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের ট্রাস্ট হবে যে সাথে সাথে যে পেমেন্টটা দেয় এই বিষয়টা আপনাদের বুঝতে আর কোনো প্রকারের কনফিউশন থাকার কথা না। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনটা করে নিচ্ছি। বন্ধুরা তো আমি এখানে লগ ইন করলাম। তো এখানে দেখেন আমার রুবেল কত আছে, 115টা রুবেল আছে। দেখেন এখানে 115.10 মানে 115টা রুবেল এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে। তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম, ব্যাক করে আমি সরাসরি আবার এই সাইটটাতে চলে আসলাম। তো আসার পর এখান থেকে উইথড্রটা নেওয়ার জন্য পে আউট এখানে একটা ক্লিক করে দিলাম। আমি একটু যেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে পেমেন্ট প্রুফটা দেখাই। তো এখান থেকে আমি পেয়ারটা চুজ করে দিচ্ছি, পেয়ারের মাধ্যমে যেহেতু নেব পেয়ারটা চুজ করে দিলাম। পেয়ার চুজ করে দেওয়ার পর এখানে আমার টোটাল ব্যালেন্সটা অটোমেটিক শো করতেছে। এখান থেকে আমি জাস্ট উইথড্রোতে আমার পেয়ার অ্যাকাউন্ট নাম্বার এইটা। তো আমি এখন উইথড্রো অপশন এখানে একটা ক্লিক করে দিচ্ছি। উইথড্রো অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাকে তারা পেমেন্টটা দিয়ে দিচ্ছে। দেখেন এখান থেকে উইথড্রোয়াল টু পেয়ার ফান্ড এখানে দেখেন উপরে লেখা আসছে পেয়ার। তো এটা কিন্তু পেমেন্টটা আমার চলে আসছে। আমি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমি আমার টোটাল ব্যালেন্সটা দেখাই। তো আমি হোম পেজে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমার আর ব্যালেন্সটা নাই, টোটাল ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে গেছে। দেখেন এখানে পে আউট অ্যামাউন্ট জিরো হয়ে গেছে। তো আমি হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে তারা আসলে পেমেন্টটা করছে কিনা। দেখেন আমার ওইখানেও কিন্তু একটা মেসেজ চলে আসছে। তো হোম পেজে আসলাম, ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে একদম মেন পেজে আমি ফিরে আসতেছি। তো এখান থেকে দেখেন এখান থেকে যে এটা কন্টিনিউ করে দিলাম। এখান থেকে দেখেন জিরো রাব্বেল পে আউট ব্যালেন্স কিন্তু এখন জিরো। সাথে সাথে এখানে ক্লিক দিছি, ওইখানে সাথে সাথে কিন্তু আমার পেমেন্টটা চলে গেছে। সেটা আমি পেয়ারে গিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি সরাসরি আবার পেয়ার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো পেয়ারে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইনটা করে নিচ্ছি। সরি বন্ধুরা, তো এখানে লগ ইন করার প্রয়োজন নেই। তো এখানে দেখেন আমার কিন্তু এখন ব্যালেন্স কয়টা ছিল, এখন দেখেন এখান থেকে সাথে সাথে যে 10.98 মানে 10.98 কিন্তু সাথে সাথে কিন্তু আমাকে তারা পেমেন্টটা করে দিছে। দেখেন এখান থেকে আমি এখান থেকে দেখাই WW ইকো ট্রাপ অনলাইন সাইট, যে সাইট থেকে পেমেন্টটা এইমাত্র পাইলাম মানে 10.98 প্রায় 11টা রুবেলের মধ্যে কিন্তু আমি এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেলাম সাথে সাথে, কোনো দেরি নাই। এখান থেকে আমি ব্যাক করে দিলাম, হিস্ট্রিতে গেলে এখান থেকে আমি পেমেন্ট প্রুফটা আপনাদেরকে আবারও দেখাই, তাহলে আপনাদের ট্রাস্ট হবে যে 10.98টা কিন্তু আমি এখান থেকে সাথে সাথে পেমেন্টটা পেয়ে গেছি। সেকেন্ডও লাগে না, ওইখানে ক্লিক দিচ্ছি এখানে পেমেন্ট চলে আসছে। তো ওইখানে ভালো একটা ইনকাম আছে, ফ্রিতে আপনার একদম ফ্রিতে, কোনো প্রকার কোনো কিছু করতে হবে না। তো আমি সরাসরি আবার ওই সাইটটিতে চলে যাচ্ছি, কীভাবে কী করবেন সেই বিষয়টা দেখে আমার একটা ব্যালেন্স কিন্তু জিরো হয়ে গেছে। তো আমি এখান থেকে কিন্তু অনেকবার পেমেন্ট নিচ্ছি, প্রায় মোটামুটি অনেকবার পেমেন্ট নিচ্ছি, প্রচুর পরিমাণে পেমেন্ট কিন্তু আমি এখান থেকে নিচ্ছি। দেখেন সাইটটা খুবই ভালো। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কাজ করবেন একটু দেখাই দিয়ে। আপনারা হয়তো অনেকেই দেখছেন, আবার অনেকেই হয়তো দেখেন নাই। যারা দেখেন নাই তাদেরকে বলবো এখানে আপনি ইনকাম করেন, ফ্রিতেই ইনকাম করবেন, কোনো প্রকারে কোনো কিছু এখানে করতে হবে না। তো ইনকাম কীভাবে করবেন, ইনকাম করার জন্য উপরে 3 লাইনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে ইনকামের বিভিন্ন সিস্টেম আছে, আর্ন করবেন, তারপর ডেলি বোনাস আছে, তারপর 12 ঘন্টা পরপর বোনাস আছে, তারপরে এখান থেকে আছে ক্যাশব্যাক বোনাস, তারপর আছে বোনাস ব্যান্ড, বিভিন্ন ধরনের অপশন থেকে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। আর অটোমেটিক তো মাইনিং হচ্ছেই, মাইনিং করে তো আপনি ইনকাম করতেই পারতেছেন। তো এখান থেকে আর্ন অপশন এখানে ক্লিক করে দেবেন। এগুলো আপনারা একবার দেখলেই পারবেন। আর্ন অপশনে ক্লিক করে দিলে অনেকগুলো কাজ আপনার সামনে চলে আসবে। তো আমি পেজটা এই দেখেন এখানে এগুলো কাজগুলো চলে আসছে। এই কাজটা করলে আপনি 0.02, এটা করলে 0.02, এই কাজগুলো দেখেন মোটামুটি ভালোই কাজ আছে। এই কাজগুলো শেষ হলে আপনাকে আবার নতুন করে কাজ দেবে। তো এই কাজগুলো কিন্তু করা একেবারে সহজ। জাস্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলে একটা সাইটে আপনাকে নিয়ে যাবে। ওই সাইটে জাস্ট আপনি একটু অপেক্ষা করবেন। তো কতক্ষণ সময় অপেক্ষা করবেন, 10 সেকেন্ডের মতো। এটা নিচের দিকে টাইমটা শো করবে। এই যে দেখেন এখানে নিচের দিকে টাইমটা কাউন্টডাউন হচ্ছে। এই যে এখানে দেখেন টাইমটা কাউন্টডাউন হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে এখানে সুবিধা হবে। নিচের দিকে টাইম কাউন্টডাউন হওয়ার পর থ্যাংক ইউ লেখা চলে আসবে। তো এখানে 10 সেকেন্ডের মতো অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনার এখানে কাজটা শেষ হয়ে যাবে। তো একটা ক্যাপচা দেবে, ক্যাপচাটা আপনারা ফিল আপ করে দেবেন। জুম করে দেখাই, এখানে দেখেন একটা ক্যাপচা চলে আসছে, কাজ টাইম শেষ হয়ে গেছে। তো এখান থেকে বলতেছে 1 2 3 4 5 6 7। তো এখান থেকে আপনাদের ক্যাপচাটা ফিল আপ করতে হবে। একটু ছোটো করে দিই। এখান থেকে আপনার ক্যাপচাটা ফিল আপ করে দিলে আপনার কাজটা শেষ হয়ে যাবে। তো এখানে তারা বলতে চাইছে এখানে স্টার কয়টা আছে, মানে দুইটা তারা। এই যে দেখেন সাদা অংশ, আমি একটু জুম করে দেখাই, এখানে কয়টা তারা আছে, দুইটা তারা আছে। তো এখানে দুইয়ের উপর দিয়ে দেবেন, এই যে দুইয়ের উপর আমি দিয়ে দিলাম। তো এখানে টুর উপর দিয়ে দিলে এই কাজটা আমার কিন্তু শেষ হয়ে গেল, এই কাজটা কিন্তু হয়ে গেছে, আমাদেরকে তারা থ্যাংক ইউ দিয়ে দিছে। তো এই কাজটার যে ইটা সেটা কিন্তু আমাকে তারা দিয়ে দিছে। তো এখানে একটু হয়তো নেটওয়ার্কের প্রবলেম করতেছে, সমস্যা নেই। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আমি মেইন পেজে ফিরে যাচ্ছি, মেইন পেজে ফিরে গিয়ে পেজটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো ওই যে কাজের যে ব্যালেন্সটা আপনার দেওয়ার কথা সেটা কিন্তু সাথে সাথে আপনাকে মূল ব্যালেন্সে জমা করে দেবে। তো এখানে কিন্তু দেখেন 0.02 রাপ, কিন্তু আমার 0 ছিল, এখন কিন্তু 0.02 রাপ হয়ে গেছে ব্যালেন্স। তো এইভাবে আপনি কাজগুলো থেকে ইনকাম করবেন। তারপর এখান থেকে আরও অনেকগুলো কাজ আছে। ডেলি বোনাসে, যেখানে ডেলি বোনাসে একটা ক্লিক করে দেবেন। ডেলি বোনাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডেলি বোনাসটা নিতে পারবেন। তো এই যে কাজটা আসছে, এখানে ডেলি বোনাসে আপনি কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ডেলি বোনাসটা এখানে একটু দেখলে এই যে গেট বোনাস এত সাথে, মানে আপনি কত পাবেন সেটা বলা যায় না, তবে তারা একটা অ্যামাউন্ট আপনাকে ডেলি বোনাস এখান থেকে দেবে। তো এখান থেকে এক একজনের দেখেন কেউ পাইছে 0.01, কেউ 0.03, 0.05, মানে এক একজন এক একটা এক এক ধরনের ই পাচ্ছে, যেগুলো নিচের দিকে দেওয়া আছে কে কত পাইতেছে। তো এখান থেকে যে কোনো একটা অ্যাডের মধ্যে ক্লিক করে দিলে আপনার এই যে অ্যাডটা দেখতেছেন, ধরেন এই অ্যাডটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি ওখানে কিছু 10 সেকেন্ডের মতো থাকবেন এই সাইটটাতে। 10 সেকেন্ড থাকার পর আবার ব্যাক করে আপনি চলে আসবেন। ব্যাক করে আসার পর বোনাস লেখা আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখান থেকে টাইমটা শেষ হয়ে গেলে আপনি ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এই যে গেট বোনাস লেখা আসছে, এই গেট বোনাসে একটা ক্লিক করে দেবেন। বোনাসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কিন্তু তারা দিয়ে দেবে। তো এখান থেকে কিন্তু আমাকে তারা একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, ইউ হ্যাভ রিসিভ বোনাস। তো এখান থেকে আমার 0.01 মানে একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আমাকে তারা দিয়েছে, ইউ হ্যাভ রিসিভ। তো এখান থেকে আমি বোনাসটা কিন্তু রিসিভ করেছি, সেটা আমি এখান থেকে এখন পেজটা একটু রিফ্রেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এটা কন্টিনিউ করে দিলাম, একদম পেমেন্ট প্রুফ সহ দেখাই দিলাম যাতে আপনাদের এখানে কাজ করতে সুবিধা হয়। তো দেখেন এখান থেকে 0.04 কিন্তু আমার হয়ে গেল। তো এইভাবে আপনি এখান থেকে তারপর 12 ঘন্টা পর একটা বোনাস নিতে পারবেন। তারপর এখানে ক্যাশব্যাক বোনাস, বিভিন্ন ধরনের কাজ আছে। তাছাড়া বড় সুবিধা হচ্ছে এখান থেকে আমার অটোমেটিক তো মাইনিংটা হচ্ছেই। আমি এখানে হোম পেজে যদি ক্লিক করে দিই, এখানে হোম পেজে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন। এখানে হোম পেজে আমি ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আপনাকে পেয়ার অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে, তার জন্য সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার পেয়ার যে অ্যাকাউন্ট আছে সেটা সেট আপটা আপনি এখান থেকে করে নেবেন। তো আমারটা সেট আপ করা আছে, এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে এখানে সেট আপটা করে নিলে হয়ে যাবে। আশা করি এটা পারবেন। তো খুবই ভালো একটা সাইট, অটোমেটিক মাইনিংও হচ্ছে, আবার আপনি কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। একদম লাইভ প্রুফ সহ দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর ভালো একটা কমেন্ট করলেন পারলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।